আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ভয়েস বাংলায়। আমি মোস্তফা ফিরোজ। দর্শক, আজ 14ই ফেব্রুয়ারি, ভালোবাসা দিবস। সবাইকে ভালোবাসার শুভেচ্ছা জানাচ্ছি। নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আপনাদের সামনে যখন কথা বলছি তখন ঘড়িতে 12:23। দর্শক, দিনের শুরুতেই যে প্রধান শিরোনাম বা আলোচনা, সেটি একটি সংবাদকে নিয়ে। রাষ্ট্রপতি পদ লাভজনক কিনা এই প্রশ্নে বিতর্ক। দর্শক, এই শিরোনামে একটি খবর। আপনারা এমনিতেই জানেন যে রাষ্ট্রপতি নিয়ে নানান রকম কৌতূহল আলোচনা বিশ্লেষণ চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং ব্যক্তিগত মেসেঞ্জারে। সবাই নানানভাবে প্রতিক্রিয়া দিচ্ছেন, কেননা এই নামটার সাথে অনেকেই পরিচিত ছিল না, অনেকেই বিস্মিত হয়েছেন, কৌতূহলী হয়েছেন, জানার চেষ্টা করছেন, নানান রকম খবরাখবর আসছে। ফলে সব মিলিয়ে একটি নতুন আলোচনা বা বিতর্ক এটি হয়েছে, এটা অস্বীকার করার উপায় নেই। যাই হোক, যে বিষয়টা নিয়ে এখন আলোচনা, সেটি হচ্ছে যে তিনি দুদকের কমিশনার ছিলেন। দুদকের আইন অনুযায়ী যে কোনো ব্যক্তি দুদক থেকে অবসর নেওয়ার পর তিনি কোনো লাভজনক পদে নিযুক্ত হতে পারবেন না। এখন প্রশ্ন হচ্ছে, রাষ্ট্রপতির পদটি কি লাভজনক নাকি লাভজনক না? মূলত এটি নিয়েই প্রশ্ন। তো এখানে আবার বিতর্ক আছে, কেউ বলছেন যে এটি লাভজনক, আবার কেউ বলছেন যে লাভজনক না। এখানে সংবিধানের 66 অনুচ্ছেদে এমপি হওয়ার একটা যোগ্যতা অযোগ্যতা সম্পর্কে বলা আছে। সেখানে বলছেন যে কোনো ব্যক্তি কেবল রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী হইবার কারণে প্রজাতন্ত্রের কর্মে কোনো লাভজনক পদে অধিষ্ঠিত বলিয়া গণ্য হইবেন না। এই ধারার ব্যাখ্যায় সংবিধান বিশেষজ্ঞ স্বাধীন মালিক মনে করেন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ অন্য যে কোনো পদগুলোকে লাভজনক নয় বলা হয়েছে, তা শুধু সংসদ নির্বাচনের জন্য প্রযোজ্য হয়। তিনি মনে করেন, রাষ্ট্রপতি পদে মেয়াদ শেষ হওয়ার পর অতীতে অনেকে সংসদ নির্বাচন করেছেন, সেই কারণে সংসদ নির্বাচিত হওয়ার যোগ্যতার শর্তের ক্ষেত্রে সংবিধানে এই বিধান আনা হয়েছে। স্বাধীন মানিক আরও বলছেন যে সংসদ নির্বাচনের প্রার্থী হওয়ার যোগ্যতার প্রশ্নে সংবিধানের ওই বিধানে বলা হয়েছে রাষ্ট্রপতি ও অন্য পদগুলো লাভজনক পদ বলে গণ্য হবে না, তখন এর অর্থ দাঁড়ায় রাষ্ট্রপতি পদ লাভজনক পদ, কিন্তু তা সংসদ নির্বাচনে গণ্য হবে না বলে তিনি জানিয়েছেন। আচ্ছা, এই ব্যাখ্যার সঙ্গে আবার দ্বিমত হচ্ছে সংবিধান বিশেষজ্ঞ প্রবীর নিয়োগী। তিনি বলছেন যে সংবিধানের 60 অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতির পদ লাভজনক নয় বলেই বিবেচনা করতে হবে। দুদকের আইনজীবী খোরশেদ আলমও বলছেন যে সংবিধানের এই বিধান স্পষ্ট করে দিয়েছে যে রাষ্ট্রপতি পদ লাভজনক নয়, ফলে দুদক আইন অনুযায়ী দুদক কমিশনারের পদ থেকে অবসর নেওয়ার পর প্রজাতন্ত্রের কোনো লাভজনক পদে অধিষ্ঠিত হওয়া যাবে না বলে মনে করা হচ্ছে। সেটি সংবিধান অনুসারে রাষ্ট্রপতির পদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না বলেই তিনি মনে করেন। দর্শক, এই হচ্ছে মোটামুটি তর্ক বিতর্ক। তো এই বিতর্কর আসলে তো এগুলির কোনো সমাধান নেই। অতীতে একটি বিতর্ক এসেছিল, সেটি হচ্ছে 1996 সালে একটা রিট মামলা হয়েছিল। ওই সময় শেখ হাসিনার নেতৃত্বে প্রথম দফায় আওয়ামী লীগ ক্ষমতায় এসে সাবেক প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে রাষ্ট্রপতি করেছিল। তখন ওই রিট মামলায় অভিযোগ করা হয়েছিল যে প্রধান বিচারপতি থেকে অবসর নিয়ে রাষ্ট্রের কোনো লাভজনক পদে অধিষ্ঠিত হওয়া যায় কিনা, ফলে শাহাবুদ্দিন আহমেদ রাষ্ট্রপতি পদে নির্বাচন করতে পারেন না। রিট মামলার সেই অভিযোগের শুনানি শেষে সেই সময়ে হাইকোর্ট রাষ্ট্রপতি পদ লাভজনক নয় বলে রায় দিয়েছিলেন, ফলে একটি রায় আছে যে রাষ্ট্রপতির পদটি লাভজনক নয়। তবে এখন এই রাষ্ট্রপতির এই পদ লাভজনক কি লাভজনক না, এই বিতর্কের পাশাপাশি আরেকটি আলোচনা এসছে, সেটি হলো যে নতুন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, তিনি বলেছেন যে তিনি দলের ঊর্ধ্বে নিরপেক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন এবং জনগণের জন্য যেটি ভালো সেই রকম নির্বাচন তিনি অনুষ্ঠানের ব্যাপারে ব্রতী, তার লক্ষ্য। তো সেই লক্ষ্য পূরণটা আসলে কিভাবে করবেন, তিনি আসলেই দলের ঊর্ধ্বে উঠতে পারবেন কি না, এই ব্যাপারটা পরিষ্কার না। কেননা বিরোধী দল বলছেন যে এই ব্যাপারে তাদের আগ্রহ নেই, তার মানে বোঝা যাচ্ছে যে বিরোধী দল কোনোভাবেই যে তিনি নিরপেক্ষ বা দলের ঊর্ধ্বে থাকবেন এটা মনে করছেন না আপাতত। তারপরেও
এখনো 24 তারিখে তিনি শপথ নিয়ে দায়িত্ব শুরু করবেন। তারপরে তার দায়িত্বকাল যেহেতু একটা ক্রুশিয়াল সময় সামনে, কিভাবে নির্বাচন হবে সেই ব্যাপারে এখনো ঐকমত্য হয়নি। সরকার চায় সংবিধান অনুসারে, বিরোধী দল চায় কেয়ারটেকার বা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। এটা একটা বড় একটা ইস্যু। এই ইস্যুরকে কেন্দ্র করেই এবং রাজনৈতিক সহিংস পরিবেশে যেভাবে আস্তে আস্তে উত্তপ্ত হচ্ছে, এর মধ্যে ইউরোপীয় ইউনিয়ন, মার্কিন দূতাবাস সহ পশ্চিমারাও যেভাবে বিবৃতি দিচ্ছে, সব মিলে একটা সংকটের মুখে রাষ্ট্রপতি আসলে কিভাবে তার দায়িত্ব পালন করতে পারবেন বা কী অবস্থান নেবেন, এটি এখন দেখার বিষয়। সম্ভবত আলোচনা আস্তে আস্তে সেই দিকেই কেন্দ্রীভূত হবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।